টানা ভারী বর্ষণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে জেলার অন্তত ৬ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাওর ও নদী তীরবর্তী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০টা পর্যন্ত সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে, তবে এখনও বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে রয়েছে পানি। যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে আতঙ্কে আছে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধার গড্ডিমারি, সিঙ্গি কালীগঞ্জের ভোটমারি, শৈলমারি ও নোহালি সহ ষাট চরের হাজার হাজার মানুষ। কুড়িগ্রামের দুধকুমর ও ধরলার পানি বেড়েছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। দর্শক, সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কত সংখ্যক পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে আমাদের জানাবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জে যে টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি এখন পর্যন্ত নতুন যে আপডেট, এটি হচ্ছে ১৬ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং পানি বৃদ্ধি পেয়ে সাতকে এখন যে অবস্থান, সাতকে ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি কিন্তু বাড়ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, নতুন নতুন জায়গায় কিন্তু পানি প্রবেশ করছে, আশ্রয়কেন্দ্র কিন্তু মানুষ আসছেন। সুনামগঞ্জে আমি এখন আছি, সুনামগঞ্জের একটি আশ্রয়কেন্দ্র বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এই আশ্রয়কেন্দ্রে মানুষ কিন্তু এসেছেন, এই আশ্রয়কেন্দ্রে ১০টা পরিবার আছেন। এছাড়াও আমি যদি জানাই, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং বিশম্বরপুর সাতকেও কিন্তু এই আশ্রয়কেন্দ্রে মানুষ আসলে অবস্থান করছেন। আমি যতদূর জানতে পেরেছি যে এখানে মানুষ আসলে, তারা যেমনটা বলছেন যে তাদের ঘরবাড়িতে পানি ওঠার কারণেই এখন আসলে তারা দুর্ভোগের মধ্যে আছেন এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি একজনের সাথে কথা বলবো যে আসলে পানির কি কারণে আপনার আসতে হলো আর অবস্থা, বর্তমান অবস্থা কি? পানির কারণে আসতে পারছি, বাচ্চা কাচ্চারা লইয়া এখন স্কুলের মধ্যে আসছি। আপনার কতটা পরিবার আছেন? ১২টা পরিবার আছে। কেন কোনো সুযোগ সহযোগিতা পাইছেন? না, এখন কিছু পাইনি। আচ্ছা, আমি যেমনটা জানতেছিলাম যে এখানে ১২টি পরিবার আছেন এবং তারা যেমনটা জানালেন যে তারা গত রাত্রি থেকে আসছেন, এবং আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক কার্যালয়ের সাথে, তারা আসলে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছেন এবং আস্তে আস্তে তারা তালিকা তৈরি করছেন, ওইসব আশ্রয়কেন্দ্রে সহযোগিতা পৌঁছানোর কথা জানিয়েছেন আমাকে দিদার আলম মাত্র চৌধুরী। তবে আমি একটু জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা বলা হচ্ছে, এভাবে যদি পানি বাড়ে তাহলে স্বল্পমেয়াদী বন্যা হবে এবং এটা স্থায়ী একটি রূপ নিতে পারে। সাথে আপনাকে ধন্যবাদ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ।